রাখাইনের রাজধানী সিত্তির পথে আরাকান আর্মি পালিয়েছে সেনা কর্মকর্তারা। পরপর দুইবার ব্যর্থ ব্রিটেনের সাবমেরিন থেকে ট্রাইডেন্ট মিসাইল পরীক্ষা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। গাজায় নিজেদের অস্ত্র চুরি করেছে ইসরায়েলি সেনারা, চলে যাচ্ছে গাজার যোদ্ধাদের হাতে। ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুই দখলের পথে আরাকান আর্মি। ইরাপতির খবরে বলা হয়েছে সিত্তুর পথে বর্তমানে আরাকান আর্মি। আরাকান আর্মির আগমনের খবরে বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে পালিয়েছে জান্তা সেনারা। সিত্তুই কমান্ডারের প্রতি আরাকান আর্মির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আত্মসমর্পণের জন্য। আরাকান আর্মি বর্তমানে আক্রমণ পরিচালনা করছে রাথেডং টাউনশিপে। রাথেডং টাউনশিপের অবস্থান রাজধানী সিত্তুই থেকে 65 কিলোমিটার উত্তরে। আরাকানের রাজধানী সিত্তুই রক্ষায় মিয়ানমার আর্মি মঙ্গলবার থেকে সিত্তুর বিভিন্ন এলাকায় বিমান হামলা পরিচালনা করছে। রাজধানী শহরের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার আর্মি। বিমান এবং সমুদ্র ছাড়া রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার আর কোনো পথ নেই। সম্প্রতি বিমানে করে সিত্তুই প্রবেশের পর মিয়ানমার আর্মি গ্রেফতার করেছে 600 যাত্রী। তাদেরকে আরাকান যোদ্ধা হিসেবে সন্দেহ করছে জান্তা সরকার। আরাকান বা রাখাইন রাজ্যের উত্তর অঞ্চল বর্তমানে আরাকান আর্মি নিয়ন্ত্রণে। আরাকান আর্মি বর্তমানে নিয়ন্ত্রণে নিয়েছে স্মরাউক, মিনবিয়া, কিয়াওকতাও, পকতাও এবং চীন রাজ্যের গুরুত্বপূর্ণ পালেতোয়া শহর। কেবলমাত্র রাজধানী সিত্তুই দখলে রেখেছে মিয়ানমার আর্মি, তবে পতনের মুখে বর্তমানে রাজধানী শহরটি। আরাকান আর্মির আগমন ঠেকাতে জান্তা সরকার নিজেরাই উড়িয়ে দিয়েছে ইয়াঙ্গুন সিত্তুই গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ। জান্তা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পালিয়েছে শহর ছেড়ে। শহরের অনেক অধিবাসীও ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সিত্তুই রক্ষায় জান্তা সরকার অনেকদিন গোটা শহরটিকে বিচ্ছিন্ন করে রেখেছে সমগ্র আরাকান এবং বার্মার অন্যান্য অঞ্চল থেকে। শহরমুখী সমস্ত রাস্তা তারা বন্ধ করে দেয় এবং শহর থেকে কাউকে বের হতে ও প্রবেশে বাধা আরোপ করে, ফলে কঠিন হয়ে পড়ে রাজধানী সিত্তুইর অধিবাসীদের স্বাভাবিক জীবন। যে কোনো সময় সিত্তুই দখল করতে পারে বিদ্রোহীরা, এই আশঙ্কায় অনেকে পালিয়েছে রাজধানী থেকে। বৃহস্পতিবার ইরাবতীর খবরে বলা হয়েছে অর্ধেকের বেশি মানুষ রাজধানী ছেড়ে চলে গেছে ইতোমধ্যে। এপ্রিল পর্যন্ত বিমানের কোনো টিকিট নেই। স্বাভাবিকের তুলনায় বিমান টিকিটের মূল্য এখন 8 গুণ বেশি। অনেকে পালিয়েছে সাগর পথে। কেবল সাধারণ মানুষ নয়, মিয়ানমার আর্মির উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারাও পালিয়েছে সিত্তুই থেকে। শহরের নিরাপত্তা বলতে কিছু নেই, পুলিশ নির্বিকার জনজীবন রক্ষায়। চরম এক বিশৃঙ্খলা নেমে এসেছে রাজধানী সিত্তুইয়ে। এদিকে মিয়ানমার আর্মি মঙ্গলবার তীব্র বিমান হামলা চালিয়েছে রামরি দ্বীপে। আরাকান আর্মি বলেছে মিয়ানমার আর্মির লক্ষ্য দ্বীপটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়া। রাখাইন রাজ্যে অবস্থিত বঙ্গোপসাগর উপকূলে রামরি দ্বীপ মিয়ানমারের সবচেয়ে বড় দ্বীপ। গত মধ্য ডিসেম্বর থেকে এদ্বীপে তীব্র যুদ্ধ চলছে আরাকান আর্মি ও মিয়ানমার আর্মির সেনাদের মধ্যে। মঙ্গলবার মিয়ানমার আর্মি 500 পাউন্ড ওজনের কয়েকটি বোমা বর্ষণ করে শহরের মিয়মা বাজারে এবং হাসপাতালে। এটি এখন পর্যন্ত রামরি দ্বীপে মিয়ানমার আর্মির সবচেয়ে বিধ্বংসী বোমা বর্ষণের ঘটনা। রামরি দ্বীপের পাশাপাশি জান্তা সরকার মঙ্গলবার বোমা হামলা চালিয়েছে রাথেডং, বুথিডং, পোন্নাগিউন এবং রাজধানী সিত্তুর বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার ইরাবতীর অপর এক খবরে বলা হয়েছে গত 4 দিনে মান্দালয়, স্যাগাইন এবং বাগো রাজ্যে পতন ঘটেছে মিয়ানমার আর্মির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। নিহত হয়েছে অর্ধশতাধিক জান্তা সেনা। বিভিন্ন ঘাঁটি থেকে বিদ্রোহীরা লাভ করেছে বিপুল পরিমাণ অস্ত্র। এদিকে বাধ্যতামূলক আর্মিতে যোগদানের আদেশের পর জান্তা সরকার নিয়ন্ত্রিত রাজধানী নাইপেডো শহর সহ বিভিন্ন শহর এখন অনেকটা জনশূন্য। বাধ্যতামূলক আর্মিতে যোগ দেয়া এড়াতে মিয়ানমারের সব যুবক শ্রেণী হয় আত্মগোপনে না হয় থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। আর্মিতে বাধ্যতামূলক যোগদানের আদেশের পর মিয়ানমার আর্মি এ বিষয়ে কোনো সাড়া পায়নি, বরং মিয়ানমার আর্মি ছেড়ে পালাচ্ছে সেনারা পর্যন্ত। তাদের অনেকে যোগ দিচ্ছে বিদ্রোহীদের সাথে, অনেকে হয়ে যাচ্ছে নিরুদ্দেশ। নিরুদ্দেশ হয়ে যাবার পর মিয়ানমার আর্মির তরফ থেকে তাদের পরিবারে যোগাযোগ করা হলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ছেলে কোথায় তার কোনো খোঁজ তারা জানে না। গাজায় নিজেদের অস্ত্র চুরি করছে ইসরায়েল আর্মি। গাজায় মোতায়েনকৃত অনেক ইসরায়েলি সেনা নিজেদের মূল্যবান অনেক অস্ত্র চুরি করে তা চোরাই পথে বিক্রি করে দিচ্ছে। এসব অস্ত্র পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ ইহুদি সেটলার এবং এমনকি ফিলিস্তিনি যোদ্ধাদের হাতেও চলে যাচ্ছে। এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের কান নামে চ্যানেল। ইসরায়েলি সেনাদের বরাত দিয়ে চ্যানেলটি জানিয়েছে শক্তিশালী হ্যান্ড গ্রেনেড, অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সহ অনেক অস্ত্র চুরি হয়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি বিভিন্ন সেনা ক্যাম্প থেকে। যুদ্ধের মধ্যে এই চুরি ঠেকানো অসম্ভব, কারণ অস্ত্র খরচ হয়ে গেছে বলে
খুব সহজে হিসেব মিলিয়ে দেওয়া সম্ভব। গ্রেনেড মিসাইলের মতো যেসব অস্ত্র একবারের বেশি ব্যবহার করা যায়, যুদ্ধের মাঠে তার চুরি ঠেকানো কঠিন। রই শ্যারন নামক কেএএন প্রতিনিধি জানান, সৈন্যদের পাশাপাশি আর্মিতে নিয়োজিত বেসামরিক কর্মকর্তারাও এর সাথে জড়িত। রই শ্যারন বলেন, গত মাসে পশ্চিম তীরে ইসরায়েল আর্মি বেসামরিক লোকজন কর্তৃক 15টি গ্রেনেড হামলা শনাক্ত করেছে। এসব হামলায় যেসব গ্রেনেড ব্যবহার করা হয়েছে তা ইসরায়েল আর্মিরই গ্রেনেড এবং গ্রেনেডগুলো ছিল নতুন। গত মঙ্গলবার হাইফায় ইসরায়েলি সীমান্ত পুলিশ 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রেনেড উদ্ধার করে। এসব গ্রেনেড ইসরায়েল আর্মির এবং তা চুরি করে কেউ বিক্রি করেছে চোরাই পথে। ব্রিটেনের সাবমেরিন পরপর দুইবার ব্যর্থ হয়েছে ট্রাইডেন্ট মিসাইল ছুড়তে। ব্রিটেনের পারমাণবিক শক্তিচালিত এইচএমএস ভ্যানগার্ড নামক সাবমেরিন থেকে ছোড়া হয়েছিল এই মিসাইল। তবে ব্রিটেন নেভি নিরাপত্তার কারণে এ তথ্য গোপন রাখে। মঙ্গলবার ব্রিটেনের সান প্রথমে খবর প্রকাশ করে, পরে বুধবার বিবিসি সানের বরাতে একই খবর প্রচার করে। এতে বলা হয়, গত 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুমস ডে মহড়ার সময় ট্রাইডেন্ট মিসাইল ছোড়ে ব্রিটেনের ভ্যানগার্ড সাবমেরিন। ট্রাইডেন্ট মিসাইলটি 3,700 মাইল দূরে মধ্য আটলান্টিক মহাসাগরে পড়ার কথা ছিল, তবে 58 টন ওজনের মিসাইলটি মাত্র কয়েক গজ দূরে সাগরে পড়ে। মিসাইলে পারমাণবিক বোমা ছিল না, অন্য একটি নকল বোমা ছিল এতে। তবে মিসাইলটি সাবমেরিনের মাত্র কয়েক গজ দূরে পড়লেও সাবমেরিনের কোনো ক্ষতি হয়নি। অতি গোপনীয় ট্রাইডেন্ট মিসাইল প্রযুক্তি গোপন রাখতে মিসাইলটি উদ্ধারে দ্রুত সাগরতলে অনুসন্ধান শুরু করেছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ট্রাইডেন্ট মিসাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যালিস্টিক মিসাইল। এর নির্মাতা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। এর আগে 2016 সালে ব্রিটেনের একই রণতরী ব্যর্থ হয় ট্রাইডেন্ট মিসাইল ছুটতে। লকহিড মার্টিনের পক্ষ থেকে বলা হয়েছে, 1989 সাল থেকে এখন পর্যন্ত 191 বার এ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ব্রিটেন সাধারণত এ মিসাইলের পরীক্ষা চালায় না, কারণ একটি মিসাইলের দাম কমপক্ষে $17 মিলিয়ন। 2016 সালের পর গত 30 জানুয়ারি তারা এই মিসাইলের পরীক্ষা চালায় এবং দুইবারই ব্যর্থ হল তাদের এ ব্যয়বহুল মিসাইল পরীক্ষা। ফলে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে ব্রিটেন নেভিতে। সান এ খবর প্রকাশের পর বিশ্বের নামকরা অনেক গণমাধ্যমে এ খবর প্রকাশ করেছে এবং সমরাঙ্কনে আলোচনার বিষয় পরিণত হয়েছে ব্রিটেনের এ মিসাইল পরীক্ষার ব্যর্থতার বিষয়টি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।